এসআর কার্টুন বাংলা। বন্ধুরা, আজকের গল্প ঘোড়ার ডিম। রূপপুর নামে ছোট্ট একটি গ্রামে আরতি নামে এক বৃদ্ধা তার ছোট্ট নাতনি টুম্পাকে নিয়ে থাকত। আরতি ফুলের মালা গেঁথে সেসব মালা বাজারে বিক্রি করত। দিদি ভাই, কোথায় গেলি রে? এই টুম্পা যে আবার কোথায় গেল? নিশ্চয় মন ভার করে ঘরে বসে আছে। যাই, ঝুড়িটা এখানে রেখে আমার দিদি ভাইয়ের রাগ ভাঙাতে হবে। দিদি ভাই আমার গোসা করেছে। এরপর আরতি ঝুড়িটা রেখে ঘরে যায় আর দেখে টুম্পা ঘরের এক কোণে চুপটি করে বসে আছে। টুম্পা দিদি ভাই, সোনা, হ্যাঁ সোনা, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, এদিকে তাকা একবার। দেখ গুড়ে জিলাপি নিয়ে এসেছি। আমার কিচ্ছু চাই না, জিলাপি আমার চাই না, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি যাও এখান থেকে, আমি ভীষণ রেগে আছি, তোমার উপর আমার অনেক রাগ। তোমার সাথে আমার আড়ি, আমি তোমার সাথে কথা বলবো না, মানে বলবো না, তুমি যাও তো এখান থেকে। ওরে বাবা রে, আমার নাতনিটা দেখি বড্ড রেগে গেছে, তা শুনি আমার নাতনিটার রাগ ভাঙাতে কি করতে হবে? কিছুই করতে হবে না, তুমি তো আমার একটা কথা শোনো না। সকালবেলা তোমার সাথে যেতে চাইলাম, তুমি তো নিয়ে গেলে না, গল্প শুনতে চাইলেও বলো না, তাই তোমার সাথে আমি আড়ি করেছি, তুমি যাও তো এখান থেকে, আমার ভালো লাগছে না। আমার সত্যি তো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এর জন্য দেখ আমি নাকে ধরছি সোনা। থাকো মা, ভুল করে ক্ষমা চাইলে কেউ নাক ধরে নাকি? কান ধরে, বুঝলে? বোকা, এটাও বোঝে না। কোথায় আমার জিলাপি, কোথায় দাও। এরপর আরতি টুম্পাকে জিলাপি দেয় আর দুই নাতনি ঠাম্মা মজা করে জিলাপি খায়। ঠাম্মা শোনো, ভেবো না তোমার ওপর থেকে আমার সব রাগ ভেঙে গেছে, এখন আর একটু, মানে একটু বেশি রাগ আছে, ওই রাগ কমবে যদি কাল সকালে তুমি আমায় তোমার সাথে করে জঙ্গলে ফুল তুলতে নিয়ে যাও, তবেই আমার রাগ কমবে, নইলে কিন্তু আবার আড়ি করে দিব। আচ্ছা আচ্ছা, আর আড়ি করতে হবে না, ঠিক আছে, আমি তোকে কাল সকালে আমার সাথে নিয়ে যাব সোনা। আমার লক্ষ্মী ঠাকুমা। হয়েছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড় দেখি। এরপর রাত পেরিয়ে ভোর হতেই দুই ঠাকুমা নাতনি জঙ্গলে ফুল তুলতে যায়। ঠাম্মা, জঙ্গলটা অনেক সুন্দর, তুমি ফুল তোলো, আমি চারপাশটা ঘুরে দেখি। এরপর টুম্পা জঙ্গল ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে থমকে যায়। ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা, কোথায় গেলে? এদিকে এসো ঠাম্মা, ও ঠাম্মা। এই কি হয়েছে তা কি? হ্যাঁ, ছাগলের মতো এমন চিৎকার করছিস কেন? কি রে, কি হয়েছে, উত্তর দিচ্ছিস না কেন? ঠাম্মা, ওইদিকে দেখো, ঘোড়ার ডিম। দেখ, ঘোড়ার আবার ডিম হয় নাকি? এই বলে আরতিও ওইদিকে তাকায় আর অবাক হয়ে যায়, কেননা সেখানে একটা সোনালী রঙের ঘোড়া আর রূপালী রঙের ডিম ছিল। ঠাম্মা, দেখেছো, সোনালী ঘোড়া, রূপালী ডিম, ঘোড়ার ডিম গো। ঠাম্মা, তুমি যে রূপকথার গল্পে আমাকে ঘোড়ার ডিমের কথা বলতে, এ তো দেখছি বাস্তবেই ঘোড়ার ডিম দিয়েছে। সত্যি তো রে, আমার তো সবটাই ধোঁয়াশা লাগছে,
এটাও কি সম্ভব? বাপের জন্মে শুনিনি ঘোড়া ডিম পারে, কি যে সব হচ্ছে! এরই মধ্যে তারা দুজন এক কান্নার শব্দ শুনতে পায়। ঠাম্মা ঠাম্মা, কে কাচ্ছে এভাবে? কোথা থেকে আসছে কান্নার আওয়াজ? আমার তো খুব ভয় হচ্ছে ঠাম্মা। ভয় পেও না তোমরা, আমি আর আমার মেয়ে কান্না করছি গো। তোমরা যেহেতু আমাদের কান্না শুনতে পেয়েছো, তাহলে তোমরা দুজনেই অনেক ভালো মনের মানুষ। তোমরাই আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। ঠাম্মা, কি সব হচ্ছে? ঘোড়া কথাও বলছে, আর কি সব বলছে! মনে হচ্ছে আমাদের কাছে সাহায্য চাইছে গো। হ্যাঁ, আমরা তোমাদের কাছে সাহায্য চাইছি। আমি কোনো ঘোড়া নই, আর ওই যে রূপালি ডিমটা দেখছো, ওটাও কোনো রূপালি ডিম নয়, ওটা আমার মেয়ে চুমকি। আর আমি কৃষ্ণনগর রাজ্যের রানী চম্পাবতী। কি সব বলছো তোমরা, রানী আর রাজকন্যা? তবে তোমাদের এই দশা কে করেছে গো? সে অনেক কথা। আমি আর আমার মেয়ে একদিন এই জঙ্গলে শিকারে এসেছিলাম, এসে আমাদের অনেক জল তেষ্টা পেয়েছিল। মা মা, আমার অনেক জল তেষ্টা পেয়েছে, এখানে তো কোনো কুঠির বা জলাশয় দেখছি না। চিন্তা করিস না মা, সামনে তাকিয়ে দেখ কি সুন্দর ফলের গাছ, দেখে মনে হচ্ছে অনেক রসালো ফল। চল আমরা ওই ফল খাই। এরপর আমরা দুজনই ফল খাই। আসলে ওই ফল গাছটা একটা ডাইনির গাছ ছিল, তা আমরা জানতাম না। তাই গাছের ফল ছিঁড়ে খাওয়ার জন্য সাথে সাথেই সেখানে ডাইনি চলে আসে। ডাইনিরা যোদ্ধা বংশের লোকদের খেতে পারে না, তাই ডাইনি আমাদের খেতে না পেরে ঘোড়া আর ডিমে পরিণত করে রেখেছে। আর তখন থেকে আমরা এখানে এভাবে এই অবস্থায় পড়ে আছি। আচ্ছা রাজমাতা, আপনাদের মুক্ত করার কি কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। ওই সামনের ফল গাছটা দেখছো না, ওই গাছের নিচে রয়েছে একটা লাল রঙের ফল। শুনেছি ওই ফলেই রয়েছে ডাইনির প্রাণভোমরা। যদি কোনো নিষ্পাপ ছোট মেয়ে ওই ফলকে নষ্ট করতে পারে, তবেই ওই ডাইনি মারা যাবে। তবে আমি মারবো ওই ডাইনিকে। তোমরা এখানেই দাঁড়াও, আমি ওই ডাইনির প্রাণভোমরা নষ্ট করে আসছি। এরপর টুম্পা ওই গাছের কাছে যায় আর সেখানে মাটি খুঁড়তে থাকে। আর কিছুক্ষণ পরেই ওই লাল ফলটা বেরিয়ে পড়ে, আর টুম্পা লাল ফল হাতে নিতেই সেখানে ডাইনি আসে, আর ডাইনি এগোতেই টুম্পা ফলটা নষ্ট করে দেয়, আর ডাইনি মারা যায়। এরপর রাজকন্যা আর রানীমা তাদের রূপ ফিরে পায়। এ দেখে সকলে খুব খুশি হয়।